আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শারমিন সুলতানা, প্রভাষক রসায়ন, এম এ মোদি সায়েন্স কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের গুণগত অধ্যায়, গুণগত রসায়ন সম্পর্কে পাঠের বিষয়বস্তু পরমাণুর গঠন। প্রথমে আমরা আসি আলফা কণা সম্পর্কে। আলফা কণা হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন অপসারণের ফলে যে দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস সৃষ্টি হয় তাকে আলফা কণা বলে। আলফা কণার প্রতীক হিলিয়াম 2-4, চার্জ 2+। এটি দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দ্বারা গঠিত। এর শক্তি 4-8 মেগা ইলেকট্রন ভোল্ট এবং এর গতি 1×10⁴ থেকে 2.5×10⁴ কিলোমিটার পার সেকেন্ড। আলফা কণার চার্জ প্লাস 2 এবং ভর 4 একক। আলফা কণার উৎপত্তি হয় তেজস্ক্রিয় মৌল রেডিয়াম থেকে। আলফা কণা নির্গত হয়ে এটি রেডনে পরিণত হয়। আলফা কণা কোনো মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় এটি মাধ্যমকে আয়নিত করতে পারে এবং আলফা কণা পাতলা কাগজের পাত ভেদ করতে পারে। এখন তোমাদের সাথে আলোচনা করব রাদারফোর্ডের বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে দ্রুতগতি সম্পন্ন আলফা কণাকে একটি পাতলা স্বর্ণপাতের উপর নিক্ষেপ করেন। স্বর্ণপাতটির পুরুত্ব 0.004 সেন্টিমিটার এবং স্বর্ণপাতটি একটি জিঙ্ক সালফাইড পর্দা দ্বারা আবৃত। তিনি এই পরীক্ষা থেকে পর্যবেক্ষণ করেন যে অধিকাংশ আলফা কণা, প্রায় 99% আলফা কণা, স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি জিঙ্ক সালফাইড পর্দায় আলোকচটা সৃষ্টি করতে পারে। খুব অল্প সংখ্যক আলফা কণা তার গতিপথ বেঁকে এদিক সেদিক চলে যায় এবং প্রতি 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি আলফা কণিকা তার গতিপথ বেঁকে পুরোপুরি পিছনের দিকে ফিরে আসে। এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানী রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি ভারী বস্তুকণা বিদ্যমান। তিনি একে নাম দেন নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস ছাড়া পরমাণুর বহির্ভূত সকল স্থানই ফাঁকা। পরমাণুর ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা বিকর্ষিত হয় বলে কিছু সংখ্যক আলফা কণা তার গতিপথ বেঁকে এদিক সেদিক চলে যায় এবং একটি আলফা কণা পুরোপুরি বেঁকে তার গতিপথ পিছনের দিকে ফিরে আসে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সংক্রান্ত সৌরজগতের গঠনের সঙ্গে সাদৃশ্য রেখে একটি মডেল প্রস্তাব করেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। এটি নিউক্লিয়াস আবিষ্কারের মডেল, এটি সোলার সিস্টেম অ্যাটম মডেল নামে পরিচিত। এ মডেল সাধারণ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। এ মডেল নিউক্লিয়াস আবিষ্কারের মডেল এবং এ মডেল অনুসারে নিউক্লিয়াসের আকার 10^12 সেন্টিমিটার থেকে 10^13 সেন্টিমিটারের মধ্যে হিসাব করা হয়েছে। এ মডেল বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। চিত্র রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত একটি ভারী বস্তুকণা বিদ্যমান, একে নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াস ব্যতীত পরমাণুর সমগ্র স্থানই ফাঁকা এবং পরমাণুর সমস্ত ভর তথা পজিটিভ চার্জ এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। 2, পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং কক্ষপথে অবস্থানরত গুণমান ইলেকট্রনের সংখ্যা সমান হয়, পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়। সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর ন্যায় পরমাণুতে ইলেকট্রন সমূহ সর্বদা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে।
ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে বিদ্যমান কেন্দ্রমুখী বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে কেন্দ্র বিমুখী বল এবং নিউক্লিয়াসের কক্ষপথে আবর্তনের কারণে উৎপন্ন কেন্দ্রমুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এরা পরস্পরকে সমবার করে। রাদারফোর্ডের পরমাণু মডেল যুগান্তকারী মডেল হলো, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলোর প্রথম সীমাবদ্ধতা হচ্ছে, তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলকে একটি সৌরজগতের সাথে তুলনা করেছেন। সৌরজগতের গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। সৌরজগতের গ্রহগুলো মহাকর্ষ নিয়মে পরস্পরকে আবর্তন করে, আর ইলেকট্রন স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা নিজ কক্ষপথে আবর্তন করে। মডেলের সাফল্য থাকা সত্ত্বেও এর বেশ কিছু ত্রুটি রয়েছে। এক নম্বর হচ্ছে, বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। সৌরজগতের গ্রহগুলো পরস্পর মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, অপরদিকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। এবং ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, কোনো আদান বৃত্তাকার পথে ঘুরতে থাকলে, তা ক্রমাগত ক্ষুদ্র ব্যাসার্ধের পথ পরিক্রমণ করে অবশেষে কেন্দ্রে পতিত হবে। ইলেকট্রন যদি কেন্দ্রে পতিত হয়, তখন পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়। এই কারণে এই ধারণাটিও সঠিক নয়। রাদারফোর্ডের পরমাণুর গঠন থেকে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা এই মডেলে নেই। পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালী সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে নেই। এখন আমরা আসি বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূরীকরণের লক্ষ্যে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে একটি মডেল প্রস্তাব করেন, যা বোর পরমাণু মডেল নামে পরিচিত। এ মডেলের বৈশিষ্ট্য হচ্ছে, এ মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি, বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায়। এ মডেল শক্তিস্তর বা কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। এ মডেলের উৎস প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এ মডেল বর্ণালী সম্পর্কে ধারণা দিলেও বর্ণালী সূক্ষ্ম বিভক্তির কারণ ব্যাখ্যা করতে পারে না। হাইড্রোজেন ছাড়া বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা বোর মডেলে নেই। বোর মডেল তিনটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। প্রথম স্বীকার্য হচ্ছে শক্তি কক্ষপথ বিষয়ক স্বীকার্য। তার মতে পরমাণু একটি ক্ষুদ্রাকৃতির কণা, এর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি ভারী বস্তু বিদ্যমান, একে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে এবং এ সকল স্থায়ী কক্ষপথকে বলা হয় শক্তিস্তর, এবং এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তিস্তরকে যথাক্রমে n=1, 2, 3, 4 এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা আসি বোরের দ্বিতীয় স্বীকার্য। চিত্র এটি বা কৌণিক ভরবেগ বিষয়ক স্বীকার্য। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, তা
এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ কৌণিক ভরবেগ এম ভি আর ইজিকেল এন এইচ বাই টু পাই। তারপর তিন নম্বর শিকার্য, শক্তিস্তর শোষণ, শক্তি শোষণ বা বিকিরণ বিষয়ক শিকার্য, নির্দিষ্ট কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে লাফিয়ে চলে তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে লাফিয়ে যায় তখন শক্তির শোষণ ঘটে, এবং ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। এবং এই শোষণ এবং বিকিরণের জন্য আমরা একটা বর্ণালী রেখা পাই। বোর পরমাণু মডেল পরমাণুর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা দিলেও বোর মডেলের সামান্য কিছু ত্রুটি রয়েছে। বোর পরমাণু মডেল কেবলমাত্র হাইড্রোজেন, হিলিয়াম প্লাস ইত্যাদি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে সে বিষয়ে কোনো ধারণা নেই। এক এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে ইলেকট্রন লাফিয়ে চললে পরমাণুর জন্য একটা নিরবিচ্ছিন্ন রেখা প্রণালী পাওয়ার কথা, কিন্তু অতি সূক্ষ্ম যন্ত্র দ্বারা বিশ্লেষণ করে দেখা যায় যে পরমাণুতে সৃষ্ট বর্ণালীসমূহ বিচ্ছিন্ন এবং বহু সূক্ষ্ম রেখায় বিভক্ত। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।